মায়ের দুধের প্রয়োজনীয়তা এবং শিশুর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে প্রতি বছর পয়লা থেকে 7ই অগস্ট পর্যন্ত সারা দেশ জুড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়ে থাকে। এই মর্মে বৃহস্পতিবার ইটাহার ব্লকের দুর্গাপুর পঞ্চায়েত দপ্তরে সহযোগিতায় পঞ্চায়েত দপ্তরের সভাকক্ষে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে দিয়ে শিশুদের মাতৃদুগ্ধ পানের উপকারিতা সম্বন্ধে অবহিত করা হয়। পঞ্চায়েত প্রধান প্রশান্ত সরকার, সিনির পক্ষ থেকে জয়ন্ত রায়, জয়িতা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। মালদা মেডিকেল কলেজের ছতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো মানসিক ভারসাম্যহীন এক যুবতীর। বৃহস্পতিবার এহেন ঘটনায় শোরগোল পড়ে যায় মেডিকেল কলেজ চত্বরে। জানা গিয়েছে মৃত ওই যুবতীর নাম সাবেরা খাতুন, তার বাড়ি জেলার পুকুরিয়া থানার মাগুড়া এলাকায়। যদিও কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। আন্তর্জাতিক ক্যারাটেতে সাফল্যের জোয়ারে ভাসলো উত্তর দিনাজপুর জেলা। 20টি স্বর্ণপদক জয় করলেন এই জেলার প্রতিযোগীরা, যাকে ঘিরে খুশির আবহ জেলা জুড়ে। বুধবার রায়গঞ্জ শহরে পৌঁছানোর পর তাদের সম্বর্ধনা জানানো হয়। সেই সঙ্গে আগামীতে ক্যারাটেতে প্রত্যেক প্রতিযোগীর বৃহত্তর সাফল্য কামনা করে উপস্থিত বিশিষ্টজনেরা। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী থানার ঢেলপি গ্রামে এক আদিবাসী বৃদ্ধকে খুনের ঘটনায় সমস্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হলো মৃতের পরিবার এবং ভারত জাকাত মাঝি পরগনা। এই ঘটনায় ছজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার ধারস্থ হন মৃতের পরিবারের লোকজন এবং ভারত জাকাত মাঝি পরগনা সংগঠন নেতৃত্ব। আসন্ন মহরম উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার বৈঠক হলো হেমদাবাদ থানার পুলিশ এবং ব্লক প্রশাসন। এদিন হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের মাল্টিপারপাস হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমদাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত, জয়েন্ট বিডিও রৌনক রায় সহ ব্লকের মহরম কমিটির প্রতিনিধিরা। কোচবিহারে শর্ট সার্কিট দুর্ঘটনার কথা মাথায় রেখে হেমদাবাদে মহরম উৎসব পুলিশে এবং প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে ডিজে। সেই সঙ্গে ধর্মীয় এই উৎসবে সকলকে শান্তির শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পুলিশ এবং প্রশাসনের কর্তারা। শিবির করে কোভিড টিকা দেওয়া হলো কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায়। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ক্যাম্প করে করোনার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হয় তাদের, যারা এখনো সেই টিকাগুলি নেননি। উল্লেখ্য, কালিয়াগঞ্জের 2টি সরকারি হাসপাতাল এবং গ্রামীণ উপস্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোচবিহারে জল্পেশ মন্দিরে ডিজে বাজে পুজো দিতে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 10 জন পুণ্যার্থীর। এই মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসেছে বিভিন্ন জেলা প্রশাসন। এই ঘটনায় পুনরাবৃত্তি রুখতে ডিজে বাজানো নিয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিভিন্ন জেলায়। এবারে কালিয়াগঞ্জে ডিজের বদলে আদিবাসী নৃত্যের আয়োজন করল পাত্রের পক্ষের বাড়ির লোকেরা। সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া, আগামী দিনে ডিজের ব্যবহার পুরোপুরি বন্ধ হবে বলে মনে করছেন অনেকেই, আর তাতে ফিরে আসবে প্রাচীন রীতিনীতিও। সিভিক পুলিশের ইউনিফর্ম পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীর থেকে বিপুল পরিমাণ টাকা ছিনতাই করার ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈষপিটা সংলগ্ন ফলব্রিজ এলাকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি থেকে পুরো টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার আত্মীয়রা, আসে চোপড়া থানার পুলিশও। এই ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই ব্যবসায়ী, যদিও সিভিকের পোশাক ব্যবহার করে দুষ্কৃতীদের এই কার্ডে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সম্প্রতি কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে মহাসমারোহে প্রকাশিত হল পঞ্চকবি গ্রন্থ বই। ওই বইয়ের মোট 5 জন লেখক কবির মধ্যে তালিকায় আছেন ডুয়ার্সের মালবাজারের সমাজসেবী এবং নবীন লেখক অভিষেক ঘোষের নাম। এই গ্রন্থে অভিষেকবাবুর লেখা 10টি কবিতা স্থান পেয়েছে, যার মধ্যে স্থান পেয়েছে মা সুন্দরী ডুয়ার্স, শিশুমন, স্বাধীনতার সূর্য, ছত্রপতি সহ অন্যান্য কবিতা। যে কারণে কলকাতায় ওই অনুষ্ঠানে কলম সম্মাননা এবং একটি পদক প্রদান করা হয়েছে সুদেবী সাহিত্য পর্ষদ থেকে। এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি 52 বিঘা এলাকায়। জানা গিয়েছে মৃত কলেজ ছাত্রীর নাম কবিতা মণ্ডল, বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে সে। এরপরই এদিন সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন, যদিও এই ঘটনায় কার্যকারণ নিয়ে ধোঁয়াশায় পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোরের। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম হোপনা মুর্মু, বুনিয়াদপুর পুরসভার সরাইহাট এলাকার একটি নার্সিংহোমে কাজ করত 16 বছরের ওই কিশোর। হোপনা মুর্মু সাইকেল চালিয়ে সরাইহাট থেকে বুনিয়াদপুরে বাজার করতে আসছিল, সে সময় পেছন থেকে একটি মোটর বাইক তাকে সজোরে ধাক্কা মারে। বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এই ঘটনায় থানায় ওই বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের বাড়ির পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে উদ্যোগী হলো হেমদাবাদের গোবিন্দপুরে অবস্থিত টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল কর্তৃপক্ষ। এই বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার পড়ুয়াদের জন্য একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এদিনের এই শিবিরে বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞরা। তাদের সাথে উপস্থিত ছিলেন অভিভাবকেরাও। উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকে চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুটি মৌজায় শুরু হলো কম্পিউটারাইজড খতিয়ান প্রদান প্রক্রিয়া। দালাল চক্রের প্রভাব ঠেকাতে ব্লক প্রশাসন এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আবেদন করে পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন। বৃহস্পতিবার 73 নম্বর মৌজার খতিয়ান কম্পিউটারাইজ করার প্রক্রিয়া শুরু হয়। আগামীতে বাকি 33 নম্বর মৌজায় খতিয়ান প্রদানের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতি সূত্রে। ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা। বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি চলছে সমীক্ষার কাজও। বৃহস্পতিবার কর্মসূচির অঙ্গ হিসেবে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে প্রায় লক্ষাধিক গাপি মাছ ছাড়া হলো। এই কর্মসূচি আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন চেয়ারম্যান অশোক মিত্র। পরিবেশ দূষণ ঠেকাতে দেশজুড়ে নিষিদ্ধ হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার। ইতিমধ্যে এই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হয়েছে প্রশাসন, কিন্তু এখনো প্রশাসনিক আইন অমান্য করে বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এই প্রবণতা বন্ধে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে বিভিন্ন বাজারে অভিযান চালালো পুরসভা কর্তৃপক্ষ। এদিন ইসলামপুর থানার পুলিশকে নিয়ে বাজারগুলিতে অভিযান চালায় পুর আধিকারিকেরা। বেশ কয়েকজন ক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্লাস্টিক পাওয়ায় তাদের তৎক্ষণাৎ জরিমানাও করা হয়। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বন্ধে পুরসভার পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে। সরকারি নির্দেশিকাকে অমান্য করে এখনো কিছু সংখ্যক সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা গৃহ শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। তাই সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ইটাহার ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হলো পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ইটাহার শাখার পক্ষ থেকে। দেবাশিস রায়, রবিউল ইসলাম, সঞ্জয় কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর পঞ্চায়েতের বিভিন্ন স্কুল ও শিক্ষা কেন্দ্রগুলিতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জল প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীরা। বিভিন্ন কাজের পরিদর্শন শেষে তার রিপোর্ট ব্লক প্রশাসনের কাছে পেশ করা হবে। এসএসসি দুর্নীতিকাণ্ডে বাকি জড়িতদের গ্রেফতারের দাবিতে চোর ধরো জেল ভরো কর্মসূচি আয়োজিত হলো ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার মন্ডল বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারের বিরোধিতায় সরব হয়েছে এবং পথসভার আয়োজন করা হয় ব্লকের চৌরাস্তা মোড় এলাকায়। সবিতা বর্মন, সুমন আচার্য, রবি দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনে কর্মসূচিতে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যজুড়ে আন্দোলন নেমেছে বামফ্রন্ট। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে মিছিল করল সিপিএম। এই মিছিলটি শুরু হয় শহরের সুপারমার্কেট এলাকা থেকে, সারা শহর পরিক্রমা করে মিছিলটি। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। রাজ্যজুড়ে দুর্নীতির প্রতিবাদে দিন সরব হয়েছেন মীনাক্ষী দেবী। সাধারণ মানুষকে এর বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন তিনি। ক্রমাগত গাছ কাটার জেরে বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য, তাই জীবকুলের অস্তিত্ব রক্ষার্থে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই বার্তাকে সামনে রেখে উদ্যোগী হল সবুজ বাগান নামে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে শহরে ইনস্টিটিউট সংলগ্ন স্থানে চারাগাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। 45 সাধারণ মানুষের হাতে এদিন হাজার দুয়েক চারাগাছ তুলে দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে চাকরি নিয়োগে দুর্নীতির প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে হেমদাবাদ বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখানো হলো বৃহস্পতিবার বিকেলে। মহিলা নেত্রী কণিকা সরকার, জবা রায় ছাড়াও বিজেপি নেতা বিপ্লব সরকার, তরণীকান্ত রায় উপস্থিত ছিলেন এদিনে কর্মসূচিতে। জিএসটি নিয়ে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি দূর করতে রায়গঞ্জে একটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করল বণিক সভা। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে চেম্বার অব কমার্সের উদ্যোগে নিজস্ব সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শঙ্কর কুণ্ডু, কর বিভাগের জয়েন্ট কমিশনার গৌতম কুমার দুলে, সৈকত সিংগুপ্ত সহ অন্যান্যরা। রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃক্লাব ফুটবল লীগ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লীগে বৃহস্পতিবার পরস্পরের মুখোমুখি হয় ফ্রেন্ডস ফরএভার ও লক্ষ্যণীয় অগ্রগামী সংঘ। এদিনে খেলায় একাধিপত্য বজায় রেখে 12-0 গোলে লক্ষ্যণীয় অগ্রগামী সংঘকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় ফ্রেন্ডস ফরএভার। এদিনে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফ্রেন্ডস ফরএভারের ভাস্কর ঘোষ। রিভিউ করার পর মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় নবম স্থান পেল রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী সমশ্রী দাস। খুশি কৃতি ছাত্রী সমশ্রী ও তার পরিবার রাজ্যের রায়গঞ্জ গার্লস হাই স্কুলে প্রথম 10-এ স্থান করে নেওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে তার প্রাপ্ত নম্বর 685। তার প্রাপ্ত এই নম্বরের ভিত্তিতে সে মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান করে নিল। মাধ্যমিকে নবম স্থান পেয়েছে রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী সমশ্রী দাস, খুশি সমশ্রী এবং তার স্কুল।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারিতে বামেদের অক্সিজেন পাওয়ার কোনো অভিসন্ধি বা উৎসাহ নেই। এতে আদতে তৃণমূল সরকারের প্রতি আস্থা হারিয়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার রায়গঞ্জে এমনটাই বললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মীনাক্ষী দেবী। এদিন মীনাক্ষী মুখার্জি ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ঐশানী বাগচি, ইন্দ্রজিৎ বর্মন সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। বন্ধুর সাথে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যেতে বসা এক অষ্টম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর এলাকার শান্তি কলোনিতে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে ওই ছাত্রকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্বাস্থ্যকর্মীরও ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার মালদার চাঁচলে কর্মবিরতিতে সামিল হল আশাকর্মীরা। এদিন চাঁচল স্টেডিয়ামে জমায়েত হয়ে আশাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে ব্লক স্বাস্থ্য দপ্তরের সামনে এসে জমায়েত হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের সদস্যরা। ভূগর্ভস্থ জলের পাইপ ফেটে রাস্তা ভেসে গেলেও কোনো হেলদোল নেই কালিয়াগঞ্জ পুরসভার। শহরের 7 নম্বর ওয়ার্ডের পুনর মোড়ে বেশ কয়েকদিন ধরে মাটির নিচে পাইপ ফেটে রাস্তার ওপর জল উপচে পড়ছে, ফলে জল দূষিত হওয়ায় আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় দ্রুত পাইপ লাইন মেরামতের দাবি তুলেছেন তারা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুর চেয়ারম্যান রামনিবাস সাহা। নাকা পয়েন্টে চেকিং চালানোর সময় বাংলা বিহার সীমান্ত থেকে চোরাই বাইক সহ গ্রেফতার করা হলো দুজনকে। বুধবার মালদা হরিশ্চন্দ্রপুর বাংলা বিহারে লাগোয়া কুশিদা নাকা চেক পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলো নীরাজ সাহা ও রাজনাথ সাহা। তাদের বাড়ি বিহারের বাঁশরী থানার রঘুনাথপুর গ্রামে। কোথা থেকে এই বাইক তারা নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। উত্তর দিনাজপুর জেলায় পুনরায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বৃহস্পতিবার কানাইয়ালাল আগরওয়ালকে সংবর্ধনা প্রদান করল পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন ইসলামপুরে তার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় সদস্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, সহসভাপতি মাস্টার শাহজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। জমি সংক্রান্ত বিবাদের জেরে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের কাঠিকান্দরের নাংরাশিমূল এলাকায়। ঘটনার জেরে আহত হয়ে বৃদ্ধাকে চিকিৎসার জন্য গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন ঘটনার পরিপ্রেক্ষিতে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আক্রান্তের পক্ষ থেকে। তদন্ত শুরু করেছে পুলিশ।